হাই ফ্রেন্ডস, এটা আগস্ট মাস, স্বাধীনতার মাস। 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। তেরঙ্গা পতাকা, জাতীয় পতাকা আমরা জানি। আমরা উপরে দেখছি গেরুয়া, ত্যাগের প্রতীক, মাঝখানে সাদা, শান্তির প্রতীক, তারপরে রয়েছে সবুজ, শস্য শ্যামলা, মাতৃভূমির প্রতীক, সহিষ্ণুতার প্রতীক, আর মাঝখানে রয়েছে অশোক চক্র, শৌর্য বীর্যের প্রতীক। এই তেরঙ্গা পতাকার কালারে হার্বালাইফ শেক আমরা কিভাবে তৈরি করব, আজকের ভিডিওতে দেখাবো তেরঙ্গা শেক। আমি সঞ্জয় মাইতি, হার্বালাইফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েট। আমার বন্ধুদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। হাই ফ্রেন্ড, মাই নেম ইজ শেখ তৌহিদুর রহমান। আমি ওয়েট কমিয়েছি 10 কিলো হার্বালাইফে এসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার দিদির সঙ্গে আলাপ করে দিই। আমি আসমা বেগম, আমি 15 কিলো ওয়েট কমিয়েছি হার্বালাইফে এসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে আপনাদের শেখাবো আমরা যে হার্বালাইফ নিউট্রিশন শেক ব্রেকফাস্টে খাই, তেরঙ্গা শেক কিভাবে তৈরি করব। প্রথমে রয়েছে জাতীয় পতাকার কালার, গেরুয়া কালার, কিভাবে তৈরি করবেন আমাদের ভাই বলছেন। আপনি গেরুয়া কালার শেক তৈরি করতে গেলে আপনাকে হার্বালাইফ নিউট্রিশন অরেঞ্জ ফ্লেভার নিতে হবে। আপনি যা নিচ্ছেন তাই নেবেন, ফর্মুলান, প্রোটিন পাউডার, শেকমিক সবই দেবেন, কেবল শুধু অরেঞ্জ ফ্লেভারের আপনি তৈরি করবেন, গেরুয়া কালার এসে যাবে। দেখতে পাচ্ছেন গেরুয়া কালার হার্বালাইফ শেক। নেক্সট হচ্ছে সাদা। সাদা কিভাবে তৈরি করবেন, আপনি ভ্যানিলা ফ্লেভার নেবেন, যেমন প্রোটিন শেকমিক দেন ভ্যানিলা ফ্লেভারের শেক তৈরি করবেন। দেখবেন সাদা, হোয়াইট আপনার এসে যাবে, হোয়াইট ফ্লেভার শেক ব্রেকফাস্ট ভ্যানিলা শেক। আপনারা সবুজ কিভাবে তৈরি করবেন, আমাদের দিদি দেখাচ্ছেন সবুজ কিভাবে তৈরি করবেন, পান ফ্লেভার, লেটেস্ট হার্বালাইফ ফর্মুলা বেরিয়েছে পান ফ্লেভার সবুজ কালার। আপনারা যেমন ভাবে শেক তৈরি করেন, ফর্মুলা ওয়ান প্রোটিন পাউডার সেগমেন্ট দিয়ে সবুজ কালার হার্বালাইফ নিউট্রিশন শেক, দেখুন কত সুন্দর, কত টেস্টি। তাহলে বন্ধুরা, আগস্ট মাসে আমাদের স্বাধীনতার মাস, তেরঙ্গা পতাকা জাতীয় পতাকার কালারে আপনারা শেক তৈরি করতে চাইলে ফর্মুলা ওয়ান অরেঞ্জ ফ্লেভার গেরুয়া কালার, সাদার জন্য ভ্যানিলা ফ্লেভার, পান ফ্লেভার সবুজের জন্য আপনি বাড়িতে তৈরি করে আগস্ট মাসে তেরঙ্গা শেক এনজয় করতে পারবেন। বন্দে মাতরম, জয় হিন্দ।